উইন অর উইন ডে আসলে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ানসের মেন মোটো। সো হার তো কোনো কথাই নেই, ইনশাল্লাহ আমরা আবার গত বছর আগের বছরের মতো আবার তাম এখন এবার তাম ইকবালের হাত ধরে আবার আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। আমরা কুমিল্লায় আবার কাপ পাওয়ার অপেক্ষায় আছি। হ্যাঁ ইনশাল্লাহ, অনেক হাইটের ব্যাটসম্যান নিয়ে নামছে, ইনশাল্লাহ ব্যাটিং লাইনও ভালো, বলিং লাইনও ভালো, ইনশাল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার চ্যাম্পিয়ন হবে। আমরা কুমিল্লাবাসী আবারও উৎসব করবো, জয় করবো, বিজয় মিছিল করবো, ইনশাল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়ানস জয় হবে। কুমিল্লা ভিক্টোরিয়ানস 2015 সালে দাপট যেভাবে দাপটের সাথে খেলে চ্যাম্পিয়ন হয়েছে, এইবারও ঠিক একই দাপটের সাথে খেলে চ্যাম্পিয়ন হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনার দেশি বিদেশি যে প্লেয়াররা পেয়েছে, আমার মনে হয় যে একটা ভালো শক্তিশালী টিম গঠন করতে পেরেছি, ব্যালেন্স টিম। আসলে এটা তো বলা মানে মাঠে বাইরে কাজ প্রস্তুতিতে আমরা করেছি, এখন মাঠে কী হয় সেটা তো আমাদের সবার দোয়া, আপনাদের দোয়া, আমাদের দোয়া, আপনার ভাগ্যের উপরে। কিন্তু একটা কথা হচ্ছে, 2015 সালে আমাদের উৎসাহে কাজ করেছে, এবার মনে হচ্ছে সেটা আবার শুরু করতে পারছি।